এখন ছাত্রলীগ তো না, এটা এখন একটা মানে এটা এটা এটাকে আপনি যদি বলবা যুবরাজ লীগ, আনক্রাউন্ড কিং তারা। ছাত্রলীগ কোনো অন্যায় করবে, আপনার ক্ষমতায় তারা আপনাকে টিকায় রাখবে, আর তাদের অন্যায়কে আপনি প্রশ্রয় দিবেন না তা তো হয় না। এরকম যে 12টা 20 মিনিটে জুমার নামাজ হবে না, ব্যাপারটা এরকম না হবে। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে ছাত্রলীগ ইচ্ছা করলে জুমার নামাজ 12টা 20 মিনিটে পড়াইতে পারে, হোয়াট ইজ দ্য মেসেজ? 90-এর পরে আমরা এই ধারাটা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, যেই ছাত্র সংগঠনগুলো এই পেশি শক্তি প্রদর্শন করতে পেরেছে, অন্যায় করতে পেরেছে, মেয়েদের ওড়না নিয়ে টানাটানি করতে পেরেছে, তারাই শক্তিশালী হচ্ছে। কারণ এটার কোনো বিচার হয় না, এটার কোনো বিচার হচ্ছে না এই কারণে, কারণ তাদের এই শক্তিটাকে রাজনৈতিক শক্তি হিসাবে দেখা হচ্ছে। যে যে কথাটা তারা ছাত্ররা বলেছে, এটা তাদের মুখে অশোভন একটা উক্তি, অশালীন একটা উক্তি। তারা জাতীয় নেতা সম্পর্কে, জাতীয় রাজনীতি সম্পর্কে, জাতীয় নেতাদের জাতীয় রাজনীতির পলিটিক্স, সেই পলিটিক্স এর ব্যাপারে তারা এই জাতীয় উচ্চারণ করতে পারে না। তারা ছাত্ররা, তারা কি বলেছে, মলম কোথায় দিতে হবে তারা তা জানে। এটা মানে কি বলবো, এটা আমরা শিখিয়েছি তাদেরকে, এই স্পর্ধা আমরা তাদেরকে দিয়েছি। আমি তো ক্ষমতাসীন দলের অনেক নেতৃস্থানীয় লোককে বলতে শুনেছি যে বিএনপিকে বা তথা বিরোধী দলকে শায়েস্তা করার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এই যদি বলবে, এই বলার পরে তখন ছাত্র লীগ এরা বেপরোয়া হয়, তারা 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 আরো অতি উৎসাহে বেপরোয়া হয়ে তারা কাজ করে, তারা আইন অমান্য করে। তারা জানে তাদের যদি 7 খুন তাদের জন্য মাপ, কারণ তাদেরকে দিয়ে পার পাবে। আপনি দেখেন, একজন বক্তা বললেন যে ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে স্বাধীনতার ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে ঐতিহ্যের ইতিহাস, কোনো সন্দেহ নাই, একদম সত্য কথা, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও তো সত্য, ছাত্রলীগের ইতিহাস মানে ধর্ষণের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে দখল, জবর দখলের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে মানুষকে, মেয়েদের ইজ্জত লুণ্ঠনের ইতিহাস। আমরা এই যে এগুলো অনেক এম তো অনেক কিছু বলতে পারবেন, যা অনেক কিছু আমরা এখানে মানে অনেক অনেকে লজ্জাও পাবেন এগুলো উচ্চারণ করতে গেলে। আমি বলছি না সবাই, কেউ কেউ কিছু কিছু ছাত্রলীগের যে এই ইয়েকে, এই প্রতিষ্ঠানকে মেলাইন করছে কতিপয় ছাত্র নামধারী ব্যক্তিরা, এদের বিরুদ্ধে কি যথাযথ পদক্ষেপ নেওয়া হয়? নেওয়া হয় না, বরঞ্চ এদেরকে পুরস্কৃত করা হয়, বরঞ্চ এদেরকে এনকারেজ করা হয়, এদের এদের এই 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 দম্ভোক্তি বা এদের এই উদ্যোক্তকে উদ্যোক্তকে সাহসিকতার সাথে তুলনা করে তাদেরকে আরো এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়। আপনি কি করে বলে আজকে যে তারা বলছে মলম কোথায় দিতে হয় আমরা জানি, তার মানে জাতীয় রাজনীতি যারা করেন তাদেরকে এক ধরনের হুমকি দিচ্ছে। ছাত্রলীগ এই হুমকি দিতে পারে না, ছাত্রলীগ এই হুমকি দেওয়াটা অন্যায়, ছাত্রলীগ এই হুমকি দেওয়াটা অশোভন, ছাত্রলীগ এই ছাত্রলীগের এটা কাজ নয়। আপনি আমি দেখছি জিজ্ঞেস করা হয় সাংবাদিকরা ছাত্রলীগকে তাদের সমাবেশে বা তাদের মিটিং এ জিজ্ঞেস করা হয় যে আপনারা আপনাদের কর্মসূচি কি, তো তারা জবাব দেয় আমাদের কর্মসূচি হচ্ছে যারা দেশ বিরোধী কাজ করবে তাদেরকে আমরা শায়েস্তা করব, তাদেরকে পরিহত করব, প্রতিহত করব, আমরা জঙ্গি দমন করব। আরে ভাই, ছাত্রলীগের কাজ কি জঙ্গি দমন করা? ছাত্রলীগের কাজ কি ক্রিমিনাল ধরা? ছাত্রলীগের কাজ কি আপনার আপনার যারা গাড়ি পোড়ায় তাদেরকে ধরা, তাদেরকে আইনের কাছে সোপর্দ করা? এটা ছাত্রলীগের কাজ না। ছাত্রলীগের কাজ কি? এখন কথা হচ্ছে যে এটাতে আমরা জাতীয় রাজনীতি কখনো কখনো উপকৃত হয়। এই এই ছাত্র রাজনীতি, দেখেন ছাত্র রাজনীতি মানে কি জানেন, এখন এই ছাত্রলীগ তো না, এটা এখন একটা মানে এটা এটা এটাকে আপনি যদি বলবা যুবরাজ লীগ, আনক্রাউন্ড কিং তারা। ছাত্রলীগ কোনো অন্যায় করবে, আপনার ক্ষমতায় তারা আপনাকে টিকায় রাখবে, আর তাদের অন্যায়কে আপনি প্রশ্রয় দিবেন না তা তো হয় না, দিতে হবে আপনাকে। কারণ তারা জীবনকে বাজি রেখে, তারা সাহসিকতার সাথে, দুঃসাহসিকতার সাথে আপনাকে টিকে রাখছে, আপনার ক্ষমতাকে টিকে রাখছে। আপনার এমন কি এমন তো দেখা যাচ্ছে, কারণ আপনি পুলিশে পিটাইলে এটা এক ধরনের
এক ধরনের মানুষ বলবে যে পুলিশ শাস্তি করছে, এর সাথে আপনি ছাত্রলীগকে দিয়ে যদি আপনি পিটানো যায় এবং ব্যাকগ্রাউন্ডে পুলিশ থাকে, তাহলে এটা এটার অন্যরকম একটা ইমেজ তৈরি হয় এবং এটা এটা বলা যায় যে আমরা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করেছি। এখন কি হচ্ছে, সমাবেশের লোক নিয়ে আসার একটা কম্পিটিশন শুরু হয়েছে। এখন বিএনপি বলছে যে বিএনপির মানুষের ইচ্ছায় বিএনপির এখানে আসছে, কিন্তু ছাত্রলীগের ব্যাপারে আমরা পত্রপত্রিকায় অভিযোগ দেখছি, সোশ্যাল মিডিয়া দেখছি যে জোর করে আনছে বা বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে আনছে। তো এতে করে আসলে আর যেটা বলা হচ্ছে যে 90-এর পরে সবাই মানে হলের মধ্যে এরকম একটা ছাত্রদের একটা আধিপত্য যখন যেই ক্ষমতায় থাকুক না কেন, এগুলোকে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে না সত্য, এটা সত্য, আমি এটা সব ছাত্রলীগের বেলা যেমন সত্য, আজকে এই সময় যদি ছাত্রলীগ দল থাকতো, ছাত্র দলের বিএনপি ক্ষমতা থাকতো, তাহলে 19 আর 20 তাহলে তারাও এরকম করতেন, এই উদ্যত তারাও দেখাতেন, এই অডাসিটি তারাও দেখাতেন এবং এই অসৌজন্যমূলক আচরণ তারাও করতেন, অছাত্র সুলভ আচরণ তারাও করতো, এতে কোনো সন্দেহ নেই। যেটা বলছিলাম, যেটা বলছিলাম ছাত্রলীগকে জোর করে, হ্যাঁ জোর করে, এই যে 12টা 20 মিনিটের জুমার নামাজ আদায় করানো হয়েছে সূর্যসংহলার ছাত্র, আমি আমি জানি না সত্য মিথ্যা, আমি জানি না, এটা যদি সত্য হয়, আপনি প্রথম কথা হচ্ছে যে ব্যাপারটা এরকম যে 12টা 20 মিনিটে জুমার নামাজ হবে না, ব্যাপারটা এরকম না, হবে, কিন্তু প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে ছাত্রলীগ ইচ্ছা করলে জুমার নামাজ 12টা 20 মিনিটে পড়াইতে পারে, হোয়াট ইজ দ্য মেসেজ, এটাই মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আমি যা করব, আমি যা বলবো সেটাই আইন এবং সেটাই সবাইকে মেনে নিতে হবে, সেটাই ধর্তব্য, এটাই মেসেজ, এবং এটা এনার্কির একটা পূর্বাভাস, এটা দেশে কোনো আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার তারপরে এগুলো আছে বলে মনে হয় না। এসব প্র্যাকটিস তো ছাত্রলীগকে দিয়ে আপনি করাচ্ছেন, আমি ছাত্রলীগকে দোষ দিব না, ছাত্রলীগকে দোষ দেওয়াটা অন্যায় হবে, ছাত্রলীগকে আপনি ছাত্রলীগের এই তাদের বয়সকালের এই সাহস এই দুঃসাহসকে আপনি কাজে লাগাচ্ছেন কিসের জন্য, আপনার ক্ষমতায় থাকার জন্য, আপনি বিরোধী দলকে দমন করার জন্য তাদের তাদের এই 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 সাহসটাকে আপনি কাজে লাগাচ্ছেন। আরেকটা কি দেখলাম, আপনি এই একজন বলছিলেন যে এটা অপপ্রচার, অপপ্রচার না এটা, বরঞ্চ এটাই প্রচার, আপনি যে ছাত্রলীগ যত মানুষকে পিটাবে তত ছাত্রলীগ শক্তিশালী হবে, এটাই নিয়ম বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস, এটাই বলে, আপনি পিটাবেন না, আপনি কাকে মানে গলা ধাক্কা দিবেন না আপনি, তাহলে তো আপনি ছাত্র সংগঠনের বড় নেতা হইতে পারলেন না এবং ছাত্র সংগঠন যে শক্তিশালী হচ্ছে এটা প্রমাণিত হবে না, কারণ 90-এর, হ্যাঁ শেষ করছি, 90-এর পরে আমরা এই ধারাটা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে, যেই ছাত্র সংগঠনগুলো এই পেশি শক্তি প্রদর্শন করতে পেরেছে, অন্যায় করতে পেরেছে, মেয়েদের অন্যায় নিয়ে টানাটানি করতে পেরেছে, তারাই শক্তিশালী হচ্ছে, কারণ এটার কোনো বিচার হয় না, এটার কোনো বিচার হচ্ছে না এই কারণে, কারণ তাদের এই শক্তিটাকে রাজনৈতিক শক্তি হিসাবে দেখা হচ্ছে। সুতরাং আমি এটাকে অপপ্রচার বলছি না, আমি ওই ভাইকে বলতে চাই আপনার এই আপনার ছাত্র ছাত্রলীগের ছেলেরা এই কাজ করছে, এটা আপনি প্রাউড ফিল করেন, আপনি গর্ববোধ করেন, এটা আপনার জন্য আরো ভালো, আপনার দলের জন্য ভালো, দলের শক্তি এটা মিন্স এটা মিন করে যে আপনার দলের শক্তি আছে। আচ্ছা, একজনে বলছেন যে ছাত্রলীগের যে ইতিহাস, আমাদের 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 গৌরবোজ্জ্বল ইতিহাস, আমি লক্ষ্য করে থাকি ছাত্রলীগের নেতারা এখন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন, তারা হেলিকপ্টারে চড়ে বিভিন্ন প্রোগ্রামে যায়, এটা আমাদের সময় তো আমরা চিন্তাই করতে পারিনি, হেলিকপ্টারে চড়ে সামাজিক অনুষ্ঠানে যাতায়াত করে। ছাত্রলীগ মানে কি, ছাত্রলীগ মানে হচ্ছে ওই এলাকার সে একটা মুক্তিমাট, একটা আতঙ্কের নাম। এখন এটা যদি বিএনপির ছাত্র দল এই মুহূর্তে বিএনপি ক্ষমতা থাকতো, তারাও ছাত্র দলের ছেলেরা এরকম অনেকেই মনে নিজেদেরকে মনে করতো একটা মূর্তিমান আতঙ্ক। এখন ছাত্রলীগ ছাত্র আজকে ছাত্র সমাজ কি করছে, অনেকেই এরা দালালি করছে, তারা কি করছে, তারা অনেকের ভাড়া খাটছে, আপনার দেন দরবার করছে, সালিস করে দিচ্ছে, এখন কথা এই যে কথাগুলো নেগেটিভ কথাগুলো বলতে হচ্ছে আমাদেরকে, আমি ছাত্র রাজনীতি করে এসেছি, এটা আমাদেরকে এই ছাত্র ছাত্র রাজনীতিকে মেলাইন করার জন্য এটা করে যাচ্ছে এবং অনবরত করবে। আমরা আমরা এর অবসান চাই, অবসান আমরা চাইলে হবে না, এটা একটা জাতীয় ঐক্যমত্য লাগবে যে ছাত্র রাজনীতিটা কেমন হওয়া উচিত,
ছাত্র রাজনীতি তারা কি করবে, ছাত্র রাজনীতি কি লিজুর বৃত্তি করবে, না ছাত্র রাজনীতি তাদের নিজস্ব, তাদের নিজস্বতা বলতে কিছু নেই। একজন বক্তা বলছিলেন যে আজকে তাদের একটা মিটিং এ তারা বর্তমান সরকারের গুণগান গাচ্ছেন, স্তুতি গাচ্ছেন, আর বিরোধী দলের মুণ্ডপাত করছেন। এটা তো তাদের কাজ প্রথম এবং প্রধান কাজ, কিন্তু তাদের এটা নয়। প্রথম এবং প্রথম কাজ হচ্ছে তাদের অন্যটা, এটা প্রথম এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে।